আমি আর মৃদুল একসাথে খেলাটা উপভোগ করেছি দুজন একদম বেড থেকে লাভ দিয়ে উঠেছিলাম এরকম একটা অবস্থা হয়েছে নতুন বাংলাদেশে ক্রিকেটের পর ফুটবলে ইতিহাস অনূর্ধ্ব বিশ দলের হাত ধরে এসেছে আরও একটা শিরোপা নাম তুলেছে ইতিহাসের পাতায় জুনিয়রদের এই সাফল্য অনুপ্রাণিত করছে সিনিয়রদেরও তারাও চান দেশের মানুষকে আনন্দে ভাসাতে আমরা ইন্সপায়ার হয়েছি কারণ নেক্সট ইয়ার ইনশাল্লাহ সাফ হবে ও হন মহিলা টিম or the safe champion and on our under 20 team of safe champion so ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইউ উইল বি আওয়ার ইয়ার টু বিকাম সাফ চ্যাম্পিয়ন সাফের ফাইনালে এক অন্য বাংলাদেশকে দেখেছে সমর্থকরা পাস বল পজিশন কিংবা অন টার্গেট শট সবকিছুতেই সর্বে সর্বা মারফুল হকের দল আর প্রথম গোলে মিরাজুলের ফ্রিকিক নজর কারবে যে কারো জুনিয়রদের এমন পারফরম্যান্সের প্রশংসা হেড কোচ হাভিয়ার কাব্রেরার কণ্ঠেও অনেককে রেখেছেন জাতীয় দলের বিবেচনায় যদিও তাদের নিয়ে খুব একটা তাড়াহুড়া করতে চান না কাব্রেরা অনুরোধ বিশ সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুর্দান্ত তো খেলেছে ছেলেরা মিরাজ চন্দন রাহুল সবাই তবে জাতীয় দলে তাদের নিয়মিত করার বিষয়ে আমার মতামত চাইলে আমি একটু সময় চাইব আরো সময় নেওয়া উচিত তবে তাদের দু একজনকে এই ক্যাম্পে অবশ্যই ডাকা হবে আবার এর বেশিও ডাকা হতে পারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্পও চলছে দুদিন ধরে এত ঝক্কি ঝামেলার পরও ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি হেডকোচের দ্বিতীয় দিনের অনুশীলন করছি খেলোয়াড়দের ফিটনেসের যে অবস্থা দেখছি তাতে আমি খুশি পনেরো দিন আগে দেয়া শিডিউল তারা যথাযথভাবেই কার্যকর করেছে এই দল নিয়ে ভুটানের বিপক্ষে আমরা ভালো করব। শুক্রবার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এর আগেই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড যে দলের সুযোগ মিলবে অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়ন দলের একাধিক ফুটবলারের ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ তামিম হোসেন সময় সংবাদ ঢাকা